আমরা ইলিশ মাছের পাশাপাশি এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাতল মাছ কি ভাই কাতল মাছ না এটা হ্যাঁ ভাই কাতল মাছ আচ্ছা এটা মানে এক এক ওজন কত হবে এটা হলো 13 কেজি এটা হলো 10 কেজি এটা 13 এটা 10 এটা হলো সাড়ে পাঁচ ও আচ্ছা এগুলার কেজি কত কত করে বিক্রি করেন 450 তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বাজারের এখন পর্যন্ত বাজার ঘুরে যতগুলো মাছ দেখলাম সবথেকে বড় মাছটা এখন মানে আপনাদের দেখাতে পেরে মানে আমিও নিজে একটু আনন্দিত তো এখন একটু আর সাথেই কিছু জাটকা মাছ আছে যেগুলো আপনার এই সাধারণত মানে ধরা একেবারেই নিষেধ তো এই জাটকা মাছগুলো ধরাও এক প্রকার মানে এই অপরাধমূলক কাজ তো আচ্ছা ভাইয়া এই এগুলো তো জাটকা মাছ নাকি চাপিলা এখন এখন সাধারণ পাবলিক তো আর এটা চাপিলা বলবে না জাটকাই বলবে দেখে যেমন হচ্ছে চাপিলা মাছ নাকি না জাটকা তো দেখছি ওইখানে তো দর্শক এখানে যে জাটকা মাছগুলো দেখলাম তারা আসলে মানে স্বীকার করতে চাচ্ছে না যে এইগুলো জাটকা মাছ আসলে তো যেগুলো ইলিশের মানে পোনা যেগুলো যেগুলো হয় সেগুলো সাধারণতই বোঝা যায় যে এগুলো জাটকা মাছ তো উনি আসলে মানে আবার ক্যামেরা দেখে সে আসলে মানে ইয়ে মানে একেবারেই মানে অপারগতা প্রকাশ করেছে যে এটা আসলে জাটকা মাছ এটা হচ্ছে সামুদ্রিক চাপিলা মাছ আসলে চাপিলা মাছটাই হলো এই ইলিশ মাছের যে পোনা তো আজকে আমার এই এক্সপ্লোরিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে মানে আজকে তো ইলিশ মাছ মানে পদ্মা ইলিশ দেখাতে পারি নাই তো অন্য কোনো সময় তোমাদের পদ্মা ইলিশ দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই